আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি আপনাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনকে অন করে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। তো সর্বপ্রথম আমি ফাইল ক্রিয়েট করবো, ফাইল ফাইল থেকে নিও, দেন আমি ফাইলটি সাইজ 1080x1080 পিক্সেল নেব। ওকে, তো আমি কাজের সুবিধার্থে এখান থেকে কালারগুলো পিক করে নিতে পারি। তো আমি এখান থেকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে কালারগুলো নিয়ে দেখি। তো আমি কালারগুলো নিয়ে নিয়ে রেখে দিলাম। দেন আমি পরবর্তীতে যে কাজটি করবো, আমার ডিজাইনে মার্জিন ব্যবহার করব। তো সেটির জন্য আমি এখানে 60 পিক্সেল এবং 60 পিক্সেল একটি শেপ ক্রিয়েট করে নিলাম। দেন আমি শেপটির মাধ্যমে ডিজাইনে মার্জিন দিয়ে দিব। হ্যাঁ, তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি প্রতিটা ডিজাইনে মার্জিনগুলো কেন ব্যবহার করি। ওকে, ডিলিট করে দিলাম। দেন আমি পরবর্তীতে যে কাজটি করব, সেটি হলো আমি এখানে 3টি শেপ ক্রিয়েট করব। ওকে, তো আমি এখানে এরকম একটি, সরি, সর্বপ্রথম আমি এখানে এরকম একটি শেপ নিলাম। ওকে, দেন এটিকে আমি 1, 2, 3 তিনটি শেপ নেওয়ার পর আমি এটিকে এখান থেকে সেন্টার করে দিব। ওকে, দেন আমি এখান থেকে আর্স শেপ করে দিব। ওকে, তো আমি এটিকে এখানে সেন্টারে রেখে দেখুন আমি এই স্টাইলটি তৈরি করব। তো সেটি করার জন্য আমি এখানে এটিকে সেন্টারে এখানে রেখে দেন এটিকে আর্ক ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি এটিকে একদম নিচে নামিয়ে আনব। ওকে, তো আমি এটির কালার এই কালারটি পিক করে নেব। ওকে, তো আমি এটিকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নেব। এতটুকু ছোট করলাম, ছোট করার পরে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে কন্ট্রোল সেফে আমি এভাবে এটিকে টান দেব। ওকে, দেন এখান থেকে আমি এটিকে এইভাবে টান দেব। তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পেরেছেন। তো আমি এই দুটোকে একটু নিচে নামিয়ে আনি। ওকে, দেন আমি আমার উপরের শেপটিকে একটু ছোট করে নেব। তো সেটিকে আমি এইভাবে ছোট করে নিলাম। আপনারা এই যে দেখুন, এই শেপটি আমি ক্রিয়েট করেছি। দেন আমি কন্ট্রোল টি দিয়ে আমি আবারও কন্ট্রোল চেপে আমি এখান থেকে এটিকে এইভাবে বড় করে নিলাম। দেন আমি এটিকে এখান থেকে বড় করে নিলাম শিফট চেপে। ওকে, আমি এখন থেকে রেখে দিলাম। তো আমি এখান থেকে মার্জিন টেনে নিব। এইভাবে মার্জিন টেনে নিলাম। মার্জিন টেনে নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে আমি কন্ট্রোল চেপে এখানে এটি বরাবর লিখলাম, এবং কি এটিকে এখানে বরাবর রাখলাম। দেন আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমি যে কাজটি করব, সেটি হলো, সরি, আমি নিচের কালারটি করব রেড, এবং কি উপরের কালারটি করব ইয়েলো। ওকে, সরি, আমি নিচেরটি করবো রেড, ফুটি করবো ইয়েলো। ওকে, তো আমি এভাবে রেখে দিলাম। দেন আমি পরবর্তীতে যে কাজটি করবো, সেটি হলো এখানে এই যে শেপটি আছে হলুদ, ওই শেপটিকে আমি এভাবে ডুপ্লিকেট করব। কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে ফ্লিপ পার্টিকেল করে দেব। ওকে, দেন আমি এটিকে একটু উপরে উঠিয়ে নেব। ওকে, আমি এটি বরাবর রেখে দেব। ওকে, তো আমি এটিকে এটি বরাবর রেখে দেন আমি এখান থেকে এই যে সুপার ডেলিকাস বার্গার এই লেখাটি আমি এখান থেকে কপি করবো। আমি টেক্সটটি আগে লিখে রেখেছি এখানে, এই যে, তো আমি এটিকে এখান থেকে আমার এখানে নিয়ে আসবো। আমি জাস্ট আপনাদেরকে স্টাইলগুলো কীভাবে করেছিলাম সেটি দেখাবো। হ্যাঁ, দেন কন্ট্রোলে দিয়ে আমি এটিকে সেন্টার করে নিব। সেন্টার করার পরে আমি এটিকে এই যে ডুপ্লিকেট করবো, একটি ডুপ্লিকেট করে রাখবো, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি এখান থেকে এটিকে আবার রিপিট ভাবে কাজ করতে পারে। তো আমি এটিকে কনভার্ট টু শেপ করব। কনভার্ট টু শেপ করার পর কন্ট্রোল টি দিয়ে আমি এই যে কন্ট্রোল চেপে এটিকে এটি বরাবর শেপটি বরাবর এটিকে মার্জিন করে নেব।
ওকে, তাহলে আমি এটিকে এটি বরাবর রাখবো এবং এটিকে এটি বরাবর রাখবো। ওকে, তাহলে ওকে প্রেস করবো। তো আমি এখন এই শেপটিকে ডিলিট করে দিব। ওকে, তো আমি উপরের শেপটিকে একটু উঠে নিই। ওকে, এতটুকু রাখলাম। রাখার পরে দেখুন আমি এখানে একটি স্টাইল ব্যবহার করেছি। তো এই সেই স্টাইলটি কীভাবে ব্যবহার করেছি, এই যে আমার উপরের শেপ, এই যে এটি, এটিকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এখানে এসে আমি এখান থেকে এটি ফিল কালারটি অফ করলাম, স্ট্রোক কালারটি অন করলাম, দেন আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পর আমি এটিতে একটু 1 2 3 1 2 3 এভাবে রেখে দিলাম, অথবা 2 2 এভাবে রেখে দিয়ে আমি নিচের কালারটি ফেড করে দিলাম। ওকে, তো দেখুন খুব সুন্দর একটি স্টাইল তৈরি হয়ে গেছে। তো আপনারা আপনাদের অন্য যে কোনো ডিজাইনে এই স্টাইলটি ব্যবহার করবেন। তো আমি পরবর্তীতে এখানে যে কাজটি করবো, ইমেজটি নিয়ে আসবো। তো ইমেজটি এভাবে আমি নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, সরি, আমি এটিকে উপরে উঠিয়ে নেবো, একদম উপরে উঠিয়ে নিলাম। ওকে, তাহলে ইমেজটিকে আমি এখানে রেখে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করতে পারি, এখানে ছোট করে দিলাম। তো আমি ইমেজের শ্যাডো কীভাবে ব্যবহার করবো, শ্যাডো ব্যবহার করার জন্য আমি এখানে এসে ইমেজের নিচে এসে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমি এখান থেকে একটি ব্ল্যাক কালার নেবো, দেন ব্রাশে এসে একটু ব্রাশের সাইজটি বড় করে আমি একটি ক্লিক করবো, আমাকে এটিকে একদম এখানে নিয়ে আসবো। কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে একটু এভাবে এভাবে একটি স্টাইল দিয়ে দেবো। ওকে, একটু বড় করে নিলাম, এভাবে রেখে দিলাম। ওকে, তো আমি এভাবে একটি শ্যাডো ব্যবহার করলাম, কারণ কন্ট্রোল জি দিয়ে আমি আর একটু শ্যাডোটিকে বাড়িয়ে নিলাম। ওকে ওকে, তো আমি পরবর্তী আরেকটি কাজ করেছিলাম, সেটি হলো এই যে স্কিন। তো স্কিন করার জন্য আমি এখানে এসে এই যে এখান থেকে আমি এই কন্ট্রোল এস দিয়ে আমার গ্রিড গুলো নিয়ে আসলাম, দেন আমি এখান থেকে এভাবে একটি শেপ নিলাম। ওকে, তো শেপটি এখান থেকে আমি রাউন্ড 10 পিক্সেল করে দিলাম। ওকে, এবং কি এটি কালার আমি হোয়াইট করে দিলাম। ওকে, এখান থেকে এসে আমি ডাবল ক্লিক করে ড্রপ শেড একটু ইউজ করলাম। ওকে, তো আমি এখানে নিয়ে এসে একটু টেনে আমি এটি সাইজটি একটু বাড়িয়ে নেব, অপাসিটিটা এখান থেকে চাইলে একটু কমিয়ে নিতে পারি, দেন ওকে। দেন আমি এখান থেকে কিউআর স্ক্যান কোডটা নিয়ে আসি। ওকে, আমি স্ক্যান কোডটা নিয়ে আসলাম, সরি। আসলে আমি এগুলোকে নিয়ে আসার কারণ হলো, আসলে আমি আপনাদের যাতে সময়গুলো যাতে নষ্ট না হয়, জাস্ট আপনাদের মূল যে ফোকাস বিষয়গুলো সেগুলো আপনারা যাতে শিখতে পারেন। আপনি আসলে কিউআর স্ক্যান কিভাবে করে, কিভাবে আসলে এগুলো ব্যবহার করে, সেটি জাস্ট আপনাদেরকে শিখানো, কিন্তু আপনাদেরকে আমি এটিকে এখানে প্লেস করলাম, দেন এখানে এই টেক্সটটি ব্যবহার করলাম, স্ক্যান মি টেক্সটটিকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, এগুলো আশা করি আপনারা এতটুকু পারবেন। জাস্ট আপনাদের স্টাইলটি কীভাবে তৈরি করে সেটি আসলে আপনাদের জানার বিষয়। হ্যাঁ, ওকে, তো আমি এখানে একটি ব্যবহার করেছিলাম ডিসকাউন্ট টেক্সট, সেটিকে আমি এখানে নিয়ে নিয়ে এখানে ছেড়ে দেবো। ওকে, সেটিকে আমি এখন আপাতত এইভাবে প্লেস করলাম, অথবা আমি এখানে এটি প্লেস করতে পারি, অথবা আমি এখানে এটিকে প্লেস করতে পারি। ওকে, তো আমি এইটিকে এখানে প্লেস করলাম। হ্যাঁ, দেন আমি এখানে লোগো ইউজ করলাম, লোগো, ফোন নাম্বার। তো আমি লোগোগুলোকে, লোগো এবং ফোন নাম্বারটি এখান থেকে টেনে আমার এখানে ডকুমেন্টে নিয়ে আসলাম। ওকে, তো আমি লোগোটিকে একদম এখানে রেখে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে নিলাম। ওকে, তো ফোন নাম্বারটি আমি এখানে আপাতত ব্যবহার করলাম না। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসলে এরকম স্টাইলগুলো কীভাবে তৈরি করা হয়, বা এই স্টাইলগুলোর মাধ্যমে কীভাবে একটি ডিজাইনকে সুন্দরভাবে সাজানো যায়। তো আপনাদের যদি ভিডিও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি আপনাদের কেমন হয়েছে তাও আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে
অফিসে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন, আবার আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।